নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেডিআর প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আছি তোমাদের সাথে ভাস্কর। বিরাট খুশির খবর নিয়ে তোমাদের সামনে চলে এলাম। কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর এবং সার্জেন্ট অর্থাৎ KPSI সার্জেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং অফিসিয়াল ফর্ম ফিল আপ ডেট অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। ভিডিওটিকে তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত আপডেটগুলি পাওয়ার জন্য। তো আসুন বন্ধুরা, শুরু করি আজকের ভিডিও। PRB.WB.GOV.IN পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আসবে। তারপর থ্রি ডট অপশন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ টেন্টেটিভ ডেটস। এই টেন্টেটিভ ডেটসে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পারবে নতুন একটি পেজ তোমাদের সামনে ওপেন হবে। তো আমরা চলে এসেছি টেন্টেটিভ ডেটসে, যেখানে গতকাল জেল পুলিশ ওয়ার্ডারের তোমাদের ফর্ম ফিল আপ ডেট প্রকাশিত হয়েছিল। 6/8/2023 থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ যে টেন্টেটিভ ডেট ফর স্টার্টিং অফ আ নিউ রিক্রুটমেন্ট ড্রাইভ ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু লেডি সাব ইন্সপেক্টরও নেওয়া হবে, অর্থাৎ মেল ফিমেল উভয়েরই ভ্যাকেন্সি রয়েছে। সাব ইন্সপেক্টর এবং লেডি সাব ইন্সপেক্টর UB অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ 2023 অর্থাৎ KPSI সার্জেন্ট দুটারই কিন্তু ভ্যাকেন্সি তোমাদের বেরোতে চলেছে। এবং ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে? 27/8/2023 থেকে, অর্থাৎ আগামী 27 আগস্ট থেকে তোমাদের KPSI সার্জেন্টের ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে। বিরাট বড় খুশির খবর তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো তোমাদের জেল পুলিশের ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে আগামী 6/8/2023 থেকে এবং তোমাদের যে KPSI সার্জেন্ট সেটা শুরু হতে চলেছে আগামী 27/8/2023 থেকে। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।